ওয়েলকাম টু মসিউস অ্যাকাউন্টিং সলিউশন। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে একটি নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। আর চ্যাপ্টারটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সেভেন্থ চ্যাপ্টার, কস্ট অ্যাকাউন্টিং। তো কস্ট অ্যাকাউন্টিংয়ে আমাদের দুটি পার্ট আছে, একটা হচ্ছে কস্ট শিট আর একটা হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস শিট। তা আজকে আমরা তোমাদের সামনে কস্ট অ্যাকাউন্টিংয়ের এই সেকেন্ড পার্ট, যেটি আমি বললাম যে স্যালারি অ্যান্ড ওয়েজেস শিট নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় স্যালারি অ্যান্ড ওয়েজেস শিট। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে স্যালারি বা ওয়েজেস বলতে কী বোঝায়। স্যালারি হচ্ছে যারা অফিসে জব করে অফিস স্টাফদেরকে অ্যাট দ্য এন্ড অফ এভরি মান্থ যেই অনারিয়ামটা দেওয়া হয়, প্রত্যেক মাস শেষে অফিস স্টাফদেরকে যেই সম্মানই দেওয়া হয় সেটা হচ্ছে স্যালারি। অপরদিকে যারা কিনা লেবার আছেন, তো লেবারদেরকে অ্যাট দ্য এন্ড অফ এভরি উইক, অর্থাৎ প্রত্যেক সপ্তাহ শেষে অথবা ডে বেসিসে আমরা লেবারদেরকে যেই সম্মানই দিয়ে থাকি, লেবারদেরকে যেই অনারিয়ামটা দেওয়া হয় সেটা হচ্ছে ওয়েজেস। তার মানে অফিস স্টাফদেরকে যেই অনারিয়াম দেওয়া হয় সেটা হচ্ছে স্যালারি, আর লেবারদেরকে যেই অনারিয়াম দেওয়া হয় সেটা হচ্ছে ওয়েজেস। তো যদি আমরা যদি অ্যাট দ্য এন্ড অফ এভরি উইক, উইকলি বেসিসে আমরা যদি লেবারদেরকে যদি অনারিয়াম দেই, তাহলে যেটা করতে হবে, প্রত্যেক সপ্তাহের জন্যই কিন্তু আমাকে ওয়েজেস শিট প্রিপেয়ার করতে হবে। আর সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা অর্গানাইজেশনই অ্যাট দ্য এন্ড অফ এভরি মান্থ স্টাফদেরকে স্যালারি দেওয়া হয়ে থাকে। সো প্রত্যেক মাসের জন্যই আমাকে কী তৈরি করতে হয়, স্যালারি শিট প্রিপেয়ার করতে হয়। সো লেবারদেরকে আমরা যেহেতু ওয়েজেস দেই, এটার জন্য যেমন আমাদেরকে ওয়েজেস শিট প্রিপেয়ার করতে হয়, অফিস স্টাফদেরকে আমরা যেহেতু স্যালারি দেই তার জন্য আমাদেরকে স্যালারি শিট প্রিপেয়ার করতে হয়। তো কীভাবে এই স্যালারি শিট বা ওয়েজেস শিট প্রিপেয়ার করা হয়, এটা নিয়েই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। চ্যাপ্টারটা খুবই সহজ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আজকে এই ক্লাসটা যদি করো মনোযোগ দিয়ে, তাহলে তোমাদের বেসিক ইনশাল্লাহ অনেকটা তোমরা ডেভেলপড হয়ে যাবে। তো দেখো, আমি এখানে প্রথমে যে ব্যাপারটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে নেট স্যালারি অর নেট ওয়েজেস অর নেট আর্নিংস, অর্থাৎ কীভাবে আমরা নেট স্যালারি পেতে পারি বা নেট ওয়েজেস পেতে পারি অথবা নেট আর্নিংস পেতে পারি। সেটা হচ্ছে যে আমরা যেহেতু স্যালারি শিট প্রিপেয়ার করব অথবা ওয়েজেস শিট প্রিপেয়ার করব, তো স্যালারি শিট থেকে আমরা কী পাই বা ওয়েজেস শিট থেকে আমরা কী পাই, আমরা স্যালারি শিট বা ওয়েজেস শিট থেকে আমরা এরকম নেট স্যালারি বা নেট ওয়েজেস পাই। তো নেট স্যালারি বা নেট ওয়েজেস আমরা কীভাবে পাব, সেটা হচ্ছে যে আমাদেরকে টোটাল আর্নিংস থেকে টোটাল ডিডাকশান লেস করতে হবে। আমরা যদি টোটাল আর্নিংস থেকে, অথবা আমি যদি এভাবে বলি যে টোটাল স্যালারি থেকে যদি আমি যদি টোটাল ডিডাকশান যদি লেস করি, তাহলে আমি নেট স্যালারি পাব। টোটাল স্যালারি থেকে টোটাল ডিডাকশান লেস করতে হবে, তাহলে আমি নেট স্যালারি পাব। অথবা টোটাল ওয়েজেস থেকে টোটাল ডিডাকশান লেস করলে নেট ওয়েজেস পাব। তার মানে একটা হচ্ছে টোটাল ওয়েজেস, আরেকটা হচ্ছে নেট ওয়েজেস। একটা হচ্ছে টোটাল স্যালারি, আরেকটা হচ্ছে নেট স্যালারি। তো তোমাদের মধ্যে নিশ্চয়ই এখন মনের মধ্যে একটা কোশ্চেন ক্রিয়েট হয়েছে যে টোটাল স্যালারি আবার কোনটা, নেট স্যালারি আবার কোনটা। সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব যে কীভাবে আমরা টোটাল স্যালারি পাই, কীভাবে আমরা নেট স্যালারি পাই, অথবা কীভাবে আমরা টোটাল ওয়েজেস পাই বা কীভাবে আমরা নেট ওয়েজেস পাই। তো প্রথমে আমি যে ফর্মুলাটা এখানে লিখেছি সেটা হচ্ছে যে নেট স্যালারি অর নেট ওয়েজেস অর নেট আর্নিংস, আমরা যদি টোটাল আর্নিংস থেকে টোটাল ডিডাকশান যদি লেস করি, তাহলেই কিন্তু আমরা নেট আর্নিংস পাবো। টোটাল স্যালারি থেকে টোটাল ডিডাকশান লেস করলে নেট স্যালারি পাওয়া যাবে, টোটাল ওয়েজেস থেকে টোটাল ডিডাকশান লেস করলে নেট ওয়েজেস পাওয়া যাবে। এখন এই টোটাল আর্নিংস বা টোটাল ডিডাকশান, সরি, টোটাল আর্নিংস বা টোটাল স্যালারি বা টোটাল ওয়েজেস কীভাবে পাবো, সেটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন। তো দেখো, আমরা এখানে লিখেছি যে আমি এখানে টোটাল স্যালারি বা টোটাল ওয়েজেস না লিখে কমনলি টোটাল আর্নিংসটা লিখেছি, ঠিক আছে? এখানে আমরা টোটাল স্যালারি লিখতে পারি, টোটাল ওয়েজেস লিখতে পারি, টোটাল আর্নিংস লিখতে পারি। তো কমনলি আমি এখানে টোটাল আর্নিংসটা লিখেছি, ঠিক আছে? তো এখন আমরা কীভাবে টোটাল আর্নিংস পাবো, আমরা এখানে লিখেছি বাই অ্যাডিং অল দ্য ফিনান্সিয়াল বেনিফিটস উইথ বেসিক স্যালারি উই ক্যান গেট টোটাল আর্নিংস। আমরা বেসিক স্যালারির সাথে
বেসিক স্যালারির সাথে আমরা যত প্রকার ফিনান্সিয়াল বেনিফিট পাই প্রতিষ্ঠান থেকে, বেসিক স্যালারির পাশাপাশি আমরা যত ফিনান্সিয়াল বেনিফিট পাই, যত অ্যালাউন্স পাই, এগুলো একসাথে অ্যাড করতে হবে। তাহলে আমরা কী পাবো? টোটাল আর্নিংস পাবো, বা টোটাল স্যালারি পাবো, বা টোটাল ওয়েজেস পাবো। ঠিক আছে, ধরো আমাদের টোটাল স্যালারি হচ্ছে, সরি, ধরো আমাদের বেসিক স্যালারি হচ্ছে, সরি, ধরো আমাদের বেসিক স্যালারি হচ্ছে 22,000 টাকা। বেসিক স্যালারি হচ্ছে টাকা 22,000, এটা হচ্ছে আমার বেসিক স্যালারি 22,000 টাকা। এখন আমি কি শুধু কি 22,000 টাকাই কি পাই প্রতিষ্ঠান থেকে? নো, আমি এই বেসিক স্যালারি 22,000 টাকার সাথে আরও বিভিন্ন রকম ফিনান্সিয়াল বেনিফিট পাই, যেমন হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে, এরকম ডিআরএনএস অ্যালাউন্স আছে, তারপরে আমাদের বিভিন্ন রকম ফেস্টিভ্যাল বোনাস আছে, এরকম বিভিন্ন রকম অ্যালাউন্স বা ফিনান্সিয়াল বেনিফিট আমরা পেয়ে থাকি বেসিক স্যালারির সাথে। ঠিক আছে, তো যেটা করতে হবে, এই বেসিক স্যালারির সাথে আমরা, বেসিক স্যালারির ছাড়াও আমরা যে সমস্ত ফিনান্সিয়াল বেনিফিটগুলো পেয়ে থাকি, এগুলো বেসিক স্যালারির সাথে একসাথে প্লাস করতে হবে, একসাথে অ্যাড করতে হবে। যদি আমরা যদি বেসিক স্যালারির সাথে অল টাইপস অফ ফিনান্সিয়াল বেনিফিট যদি আমরা যদি অ্যাড করি, তাহলেই কিন্তু আমরা টোটাল স্যালারিটা পেয়ে যাব। এই জন্যই আমরা এখানে লিখেছি যে বাই অ্যাডিং অল দ্য ফিনান্সিয়াল বেনিফিটস উইথ বেসিক স্যালারি উই ক্যান গেট টোটাল স্যালারি। তো এখন আমরা জেনে নেই এই টোটাল স্যালারির এলিমেন্টসগুলো কী কী। এই জিনিসটা আমাদের এখানে বলা আছে যে এলিমেন্টস অফ টোটাল আর্নিংস, অর্থাৎ টোটাল আর্নিংসের এলিমেন্টসগুলো কী কী, সেটা হচ্ছে বেসিক ওয়েজেস অর বেসিক স্যালারি। যেমন আমি বললাম যে আমার বেসিক স্যালারি হচ্ছে 22,000 টাকা, তো এর সাথে আমরা আর কী কী ফিনান্সিয়াল বেনিফিট পেতে পারি, যেমন ওভারটাইম ওয়েজেস অর ওভারটাইম স্যালারি, এরপরে হচ্ছে ডিআরএনএস অ্যালাউন্স, বোনাস, হাউস রেন্ট অ্যালাউন্স, কনভিন্স অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এই বেনিফিটগুলো সচরাচর প্রত্যেকটা প্রতিষ্ঠানই তার স্টাফদেরকে অর প্রতিষ্ঠানে যারা, হ্যাঁ, লেবার আছে তাদেরকে দিয়ে থাকে। ঠিক আছে, ব্যাপারটা বেসিক স্যালারি বা বেসিক ওয়েজেসের পাশাপাশি এ সমস্ত ফিনান্সিয়াল বেনিফিটগুলোও কি দিয়ে থাকে। তো আমরা আসি বেসিক স্যালারি বা বেসিক ওয়েজেসের কথা তো বললামই, যেমন ধরো আমার বেসিক স্যালারি হচ্ছে 22,000 টাকা। এখন ওভারটাইম ওয়েজেস বা ওভারটাইম স্যালারি মানে কি? সেটা হচ্ছে নর্মাল যেই অফিস টাইম, সকাল 9টা থেকে বিকাল 5টা, ঠিক আছে, এই সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা সকাল 8টা থেকে বিকাল 4টা, এটা হচ্ছে নর্মাল অফিস ওয়ার্কিং আওয়ার। তো এই নর্মাল ওয়ার্কিং আওয়ারের পরে, বিকাল 5টার পরে বা বিকাল 4টার পরে, যখন কিনা নর্মাল অফিস টাইম, নর্মাল ওয়ার্কিং আওয়ার যখন শেষ হয়ে যায়, এরপরে যদি অতিরিক্ত কোনো কাজ যদি করি, তাহলে সেটার জন্য আমি এক্সট্রা যেই অনারারিয়ামটা পাবো, সেটাই হচ্ছে ওভারটাইম স্যালারি আর ওভারটাইম ওয়েজেস। তো এটাও কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, সাধারণত এটা লেবারদেরকেই বেশি দেওয়া হয়। হ্যাঁ, ধরো গার্মেন্টসে বিভিন্ন মেল কলকারখানায় যারা কিনা আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আছে, তাদের নর্মাল ওয়ার্কিং আওয়ারের পরে, হ্যাঁ, তারা যে অতিরিক্ত কাজটা করে, তখন তাদেরকে এই অনারারিয়ামটা, অতিরিক্ত কাজের জন্য আলাদা মজুরি দেওয়া হয়, আলাদা ওয়েজেস দেওয়া হয়। তো সেটাই হচ্ছে ওভারটাইম ওয়েজেস। আচ্ছা, এরপর ডিআরএনএস অ্যালাউন্স, তোমরা নিশ্চয়ই এই শব্দটার সাথে, একটি একটু আনকমন একটা ওয়ার্ড ডিআরএনএস অ্যালাউন্স, তাই না? তো এই ডিআরএনএস অ্যালাউন্সটা কী? ডিআরএনএস অ্যালাউন্সটা হচ্ছে যখন কিনা আমাদের মার্কেটে, ঠিক আছে, হাই প্রাইসিং, প্রাইস হাইকিং দেখা দেয়, ঠিক আছে, যখন কিনা কি, যখন কিনা আমাদের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, তখন যারা কিনা প্রতিষ্ঠানে জব করতেছে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যাতে নষ্ট না হয়, জীবনযাত্রার মান যাতে ঠিক থাকে, ঠিক আছে, এজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা অ্যালাউন্স দেওয়া হয়। ধরো বাজারে যখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, তখন তো নাবিশ্বাস উঠে, চাল, ডাল, পেঁয়াজ, তরি তরকারি, এগুলোর দাম যখন বেড়ে যায়, তখন আসলেই মানুষের জীবনযাত্রার অনেকটা বিঘ্নিত হয়, জীবনযাত্রার মান অনেকটা বিঘ্নিত হয়, তাদের অনেক কষ্ট হয়। তো এজন্য যেটা দেখা যায় কিছু কিছু প্রতিষ্ঠান যেটা করে, অথবা গভর্নমেন্টের পক্ষ থেকেও যেটা করে, সেটা হচ্ছে
যে জীবনযাত্রার মান যাতে ঠিক থাকে, আমার প্রতিষ্ঠানে যারা জব করতেছে তাদের যাতে জীবনযাত্রার মান যাতে ঠিক থাকে, তাদের যাতে কষ্ট না হয়, এজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা অ্যালাউন্স দেওয়া হয়। যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে তখন, ঠিক আছে, তো ওই অ্যালাউন্সটার নামই হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, বাংলায় বলা হয় মহার্গ ভাতা। ইংলিশে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স, বাংলায় কী বলে? মহার্গ ভাতা। ঠিক আছে, তো এটাও একটা ইটস ওয়ান অফ দ্য এলিমেন্টস অফ টোটাল আর্নিংস। ঠিক আছে, এরপর আছে বোনাস। আমাদের এখানে দেখা গেছে যে এই যে ঈদ পূজা পার্বণে বিভিন্ন রকম বোনাস দেওয়া হয়, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হয়। ঠিক আছে, তারপরে বৈশাখী ভাতা দেওয়া হয়, পহেলা বৈশাখের সময় বৈশাখী ভাতা দেওয়া হয়, রোজার ঈদের সময় ঈদ বোনাস, কুরবানি ঈদের সময় ঈদ বোনাস দেওয়া হয়, তারপরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো এগুলোও আর্নিংসের আইটেম। ঠিক আছে, তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স, কনভিন্স অ্যালাউন্স মানে যাতায়াত ভাতা, মেডিকেল অ্যালাউন্স মানে চিকিৎসা ভাতা। তো এই সবগুলা আমরা যদি যেগুলো কিনা আমি ওভারটাইম ওয়েজেস পাচ্ছি, ডিএনএস অ্যালাউন্স পাচ্ছি, বোনাস পাচ্ছি, হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছি, কনভিন্স অ্যালাউন্স পাচ্ছি, মেডিকেল অ্যালাউন্স পাচ্ছি, তো আমি কী করবো? এই টোটাল আর্নিংস বের করার জন্য বা টোটাল স্যালারি বের করার জন্য আমি কী করবো? বেসিক স্যালারি বা বেসিক ওয়েজেসের সাথে এই সবগুলো ফিনান্সিয়াল বেনিফিট আমি অ্যাড করে দেব। তাহলেই কিন্তু আমি টোটাল আর্নিংস পেয়ে যাব বা টোটাল স্যালারি পেয়ে যাব বা টোটাল ওয়েজেস পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, এরপর আসো টোটাল ডিডাকশান। তো এখানে ভালো করে খেয়াল করো, যেটা সেটা হচ্ছে যে টোটাল ডিডাকশান আমরা কীভাবে পাব, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান বেসিক স্যালারির সাথে বিভিন্ন রকম ফিনান্সিয়াল বেনিফিট যেমন দেয়, আবার বিভিন্ন ক্ষেত্রে টাকা কেটেও রাখে। তো যে সমস্ত ক্ষেত্রে টাকা কেটে রাখে, টাকা ডিডাক্ট করে রাখে, ওগুলো যদি একসাথে যদি প্লাস করা হয় তাহলেই কিন্তু টোটাল ডিডাকশান পাওয়া যাবে। তো এলিমেন্টস অফ ডিডাকশানগুলো কী দেখি, সেটা হচ্ছে যেমন ইনকাম ট্যাক্সের জন্য টাকা কেটে রাখবে, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, তারপরে হচ্ছে অ্যাডভান্স ওয়েজেস অর স্যালারি, কন্ট্রিবিউশন টু ওয়েলফেয়ার ফান্ড অর বেনিভোলেন্ট ফান্ড, লোন ফ্রম প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এগুলো হচ্ছে আমাদের ডিডাকশানের এলিমেন্ট। ঠিক আছে, তো আমরা তো ইনকাম ট্যাক্সের সাথে পরিচিত আছি। প্রভিডেন্ট ফান্ড জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা কি ভবিষ্যৎ তহবিল, যে প্রত্যেক মাসে আমাদের বেসিক স্যালারির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কেটে রাখা হয়। এটা এরকম না যে এটা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছে, এটা আসলে প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছে না, এটা আমাদের জন্যই এটা একটা অ্যাকাউন্ট করে রেখে দেওয়া হচ্ছে, একটা ফান্ড ক্রিয়েট করা হচ্ছে। আমরা যে সময় স্টাফ যারা আছি, আমরা যে সময় কিনা স্টাফ হোক লেবার হোক সবাই এটা পায়, সেটা হচ্ছে যে যখন কিনা আমরা রিটায়ারমেন্টে যাব। যেমন আমি একজন স্টাফ, ঠিক আছে, ধর আমি একজন স্টাফ, তো আমি যে সময় রিটায়ারমেন্টে যাব আফটার 30 ইয়ার্স অর 32 ইয়ার্স, যখন আমার জব পিরিয়ড শেষ হয়ে যাবে, যখন আমি রিটায়ারমেন্টে যাব, তো প্রত্যেক মাসে মাসে আমার বেসিক স্যালারির যে নির্দিষ্ট পার্সেন্টেজটা প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে রেখে দিছিলো, আমি আফটার 30 ইয়ার্স রিটায়ারমেন্টের পরে এই পুরোটা টাকা একসাথে পাবো। ঠিক আছে, এটা কিন্তু প্রতিষ্ঠান নিয়ে ফেলতেছে না, এটা ওই এমপ্লয়ির জন্যই রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটাকে ইংলিশে বলা হয় প্রভিডেন্ট ফান্ড, বাংলায় বলা হয় ভবিষ্যৎ তহবিল। তো এই জিনিসটা খেয়াল রাখো, এই প্রভিডেন্ট ফান্ডে দেখা গেছে যে আমার থেকে যে পার্সেন্টেজ কাটতেছে, আবার আমার প্রতিষ্ঠানের মালিক যে এমপ্লয়ারও আবার আমার অ্যাকাউন্টে কি এরকম জমা দিতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম হয় যে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ির বেসিক স্যালারি থেকে যে পার্সেন্টেজটা যেরকম পার্সেন্টেজ কাটতেছে, আবার এমপ্লয়ারও কী করে ঠিক সমপরিমাণ পার্সেন্টেজ তার অ্যাকাউন্টে জমা করে, তাহলে ডাবল জমা হয়, তাই না ব্যাপারটা? তো যদি কিনা প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমি পরে আলোচনা করব, যদি কিনা প্রভিডেন্ট ফান্ডে যদি এমপ্লয়ির পাশাপাশি অর্থাৎ স্টাফের পাশাপাশি এমপ্লয়ারও যদি কন্ট্রিবিউট যদি করে, তাহলে এই এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা মানে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড মানে ওনার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এটা আর্নিংসেও দেখাতে হবে, টোটাল আর্নিংস ক্যালকুলেট করার সময়ও দেখাতে হবে, আবার টোটাল ডিডাকশান ক্যালকুলেশন করার সময়ও দেখাতে হবে। এটা আমরা যে সময় ম্যাথ প্র্যাকটিস করব তখন আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেব। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট এটা খেয়াল রাখতে হবে যে এমপ্লয়ি মানে কি, যে কিনা স্টাফ, স্টাফের কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ডটা আমরা শুধু ডিডাকশানের মধ্যে দেখাবো, আর এমপ্লয়ার মানে মালিকের কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড এটা
কোথায় দেখাতে হবে? দুই জায়গায়ই দেখাতে হবে। টোটাল আর্নিংস ক্যালকুলেশন করার সময় দেখাবো, আবার টোটাল ডিডাকশন ক্যালকুলেশন করার সময় দেখাবো। দ্যাট মিন্স এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা দুই জায়গায় যাবে, আর এমপ্লয়ি মানে স্টাফের কন্ট্রিবিউশন শুধু ডিডাকশন ক্যালকুলেশন করার সময় দেখাবো, ঠিক আছে? এরপর আসো অ্যাডভান্স ওয়েজেস অর স্যালারি। অ্যাডভান্স ওয়েজেস অর স্যালারি মানে হচ্ছে, সাধারণত তো অ্যাট দ্য এন্ড অফ এভরি উইক ওয়েজেস দেওয়া হয়, অ্যাট দ্য এন্ড অফ এভরি মান্থ স্যালারি দেওয়া হয়। তো মাস শেষ হওয়ার আগেই বা সপ্তাহ শেষ হওয়ার আগেই যদি কেউ কোনো স্টাফ বা কোনো লেবার যদি ক্যাশিয়ারকে গিয়ে যদি বলে যে আমার এখন ইমার্জেন্সি টাকার দরকার, ঠিক আছে, আমার এখন কী লাগবে, ইমার্জেন্সি টাকা লাগবে, তো সে ধরো ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্টের কাছ থেকে অ্যাডভান্স সে কিছু ওয়েজেস বা অ্যাডভান্স স্যালারি সে নিয়ে নিল, তো মাস শেষে অ্যাকাউন্টেন্ট কী করবে, ওইটা কেটে রাখবে, অ্যাডজাস্ট করে ফেলবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যাডভান্স ওয়েজেসের স্যালারি। এরপর আমাদের প্রতিষ্ঠানে তোমার বিভিন্ন রকম ওয়েলফেয়ার ফান্ড থাকে, বেনিভোলেন্ট ফান্ড থাকে, তো এগুলোও কিন্তু প্রত্যেক মাসে মাসে কী করা হয়, এরকম বেসিক স্যালারির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ওয়েলফেয়ার ফান্ড আর বেনিভোলেন্ট ফান্ডের জন্য কেটে রাখা হয়। এবার লোন ফ্রম প্রভিডেন্ট ফান্ড, এটাও কী করতে হবে, কেউ যদি প্রভিডেন্ট ফান্ড থেকে আবার লোন নেয় তো সেটাও প্রত্যেক মাসে মাসে অ্যাডজাস্ট করে রাখবে, কেটে রাখবে। কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তো শ্রমিকদের কল্যাণে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টাফ আর ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য লেবার, দ্যাট মিন্স ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য লেবার অ্যান্ড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য লেবার অ্যান্ড স্টাফ, অফিস স্টাফ, কী করা হয়, বিভিন্ন রকম হেলথ ইন্স্যুরেন্স করা হয়, জয়েন্ট ইন্স্যুরেন্স করা হয়, গ্রুপ ইন্স্যুরেন্স করা হয়, এটা শ্রমিকদের কল্যাণার্থে, স্টাফদের কল্যাণার্থে। এরকম যদি ইন্স্যুরেন্স ফান্ড বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম খোলা হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে মাসে তাদের বেসিক স্যালারির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ওই গ্রুপ ইন্স্যুরেন্স, জয়েন্ট ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য কেটে রাখা হয়। এই সবগুলোই হচ্ছে এলিমেন্টস অফ ডিডাকশানস। তো আমাদেরকে টোটাল ডিডাকশান বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে যতগুলো এরকম ডিডাকশান আমাদের সিস্টেমের মধ্যে দেওয়া থাকবে সবগুলো ডিডাকশান আইটেম আমরা একসাথে অ্যাড করে ফেলবো, তাহলেই কিন্তু আমরা টোটাল ডিডাকশান পেয়ে যাব। তাহলে টোটাল আর্নিংস পেতে হলে কী করতে হবে, বেসিক স্যালারির সাথে অল টাইপস অফ ফিনান্সিয়াল বেনিফিট আমরা অ্যাড করে ফেলবো। আমরা যদি বেসিক স্যালারির সাথে অল টাইপস অফ ফিনান্সিয়াল বেনিফিট যদি অ্যাড করি তাহলে আমরা টোটাল স্যালারি বা টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিংস পেয়ে যাব। আর টোটাল ডিডাকশান কীভাবে পাবো, যতগুলো ডিডাকশান এলিমেন্টস থাকবে সবগুলো আমরা একসাথে অ্যাড করবো, তাহলেই কিন্তু আমরা টোটাল ডিডাকশান পেয়ে যাব, ঠিক আছে? তো এখন আমাদেরকে ফাইনালি আমাদেরকে যেটা বের করতে হয় নেট স্যালারি বা নেট ওয়েজেস, ওই যে টোটাল স্যালারি থেকে টোটাল ডিডাকশান লেস করে দিব অথবা টোটাল ওয়েজেস থেকে টোটাল ডিডাকশান লেস করব, তাহলেই কিন্তু আমরা নেট স্যালারি বা নেট ওয়েজেস পেয়ে যাব, ঠিক আছে? এভাবেই আমাদের স্যালারি শিট বা ওয়েজেস শিট প্রিপেয়ার করতে হবে। ওকে, এবার আসো ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এখানে আসলে যে ধরনের স্ট্যাম আসে, যে ধরনের প্রবলেম আসে আমাদের, সেটা হচ্ছে যে আমাদেরকে স্যালারি শিট প্রিপেয়ার করতে বলে, ওয়েজেস শিট প্রিপেয়ার করতে বলে, আবার সি নাম্বার রিকোয়ারমেন্টে গিয়ে মাঝে মাঝে জার্নাল এন্ট্রিজ দেখাতে বলে, ঠিক আছে, যে স্যালারি রিলেটেড জার্নাল, ওয়েজেস রিলেটেড জার্নাল দেখাতে বলে। তো আমরা এখানে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব শর্ট পিরিয়ডে যে কীভাবে আমরা এই এরকম প্রবলেম যদি আসে কীভাবে আমরা জার্নাল এন্ট্রিজ দেখাবো। তো তোমাদের মনে রাখতে হবে আমি এখানে যেই ফরম্যাটটা দেখিয়েছি সবসময় কিন্তু এই একই ফরম্যাটে কিন্তু তোমরা জার্নাল এন্ট্রিজগুলো জার্নাল বুকসে রেকর্ড করবা, কথা কি বুঝতে পেরেছো? তো মনে রাখো যেটা, সেটা হচ্ছে যে যদি কিনা তোমাদের সিস্টেমের মধ্যে দেখো প্রভিডেন্ট ফান্ড আছে, তো প্রভিডেন্ট ফান্ড থাকলে চারটা জার্নাল দিবা, আর যদি দেখো প্রভিডেন্ট ফান্ড নাই তাহলে তিনটা জার্নাল হবে। অলওয়েজ সেম ফরম্যাটে আমরা জার্নাল দিব। যদি স্যালারির ম্যাথ আসে তাহলে আমরা এই আমাদের জার্নালের মধ্যে স্যালারি ওয়ার্ডটা লিখব, আর যদি দেখি না আমাদের ওয়েজেস রিলেটেড প্রবলেম আসছে, ওয়েজেস শিট রিলেটেড প্রবলেম আসছে, তো সেক্ষেত্রে আমরা জার্নালের মধ্যে স্যালারির পরিবর্তে ইনস্টিড অফ স্যালারি আমরা কী লিখব, ওয়েজেস শব্দটা লিখব। জাস্ট এই মানে জার্নালের ফরম্যাট সব সেম থাকবে, ঠিক আছে? তো প্রথম দেখো, প্রথম যেই জার্নালটা আমরা দিব সেটা হচ্ছে যে ফর দ্য অ্যাপ্রুভাল অফ স্যালারিস, ঠিক আছে? স্যালারিটা অ্যাপ্রুভ করার জন্য আমাদেরকে জার্নাল দিতে হবে, স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। এই ফার্স্ট জার্নালে টাকাটা লিখতে হবে টোটাল স্যালারির টাকা বা টোটাল আর্নিংসের টাকা লিখতে হবে, এখানে কিন্তু নেট স্যালারির টাকা লেখা যাবে না। এটা মনে রাখতে হবে যে ফার্স্ট জার্নালে স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট, টাকাটা লিখব টোটাল স্যালারি বা টোটাল আর্নিংসের টাকা। তো ফর এক্সাম্পল আমরা ধরি নেই যে আমাদের টোটাল স্যালারি হচ্ছে 1,00,000 টাকা, আমরা 1,00,000 টাকা দ্বারা ডেবিট ক্রেডিট করলাম। এবার সেকেন্ড জার্নালে এসে আমরা এখন কী করব, রেকর্ডিং অফ ডিডাকশানস অ্যান্ড নেট স্যালারিজ। আমরা এখন যেটা করব, ফার্স্ট জার্নালে আমরা
স্যালারিস পেয়েবলকে যত টাকা দ্বারা ক্রেডিট করেছি, সেকেন্ড জার্নালে স্যালারিস পেয়েবলকে ঠিক তত টাকা দ্বারা ডেবিট করব। এরপর আমাদের সিস্টেমে যেই যেই ডিডাকশান এলিমেন্টসগুলো থাকবে, ডিডাকশান অ্যাকাউন্টসগুলো থাকবে, প্রত্যেকটাকে নিজ নিজ নামে আমরা ক্রেডিট করব। আমি এখানে একবারে লিখে দিয়েছি যে ইন্ডিভিজুয়ালি অল ডিডাকশান অ্যাকাউন্টস, অর্থাৎ আমার সিস্টেমের মধ্যে তিনটা ডিডাকশান অ্যাকাউন্টস থাকতে পারে, চারটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, যতটাই থাকুক এগুলোকে নিজ নিজ নামে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। যেমন ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট ক্রেডিট, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে স্যার, তারপরে হচ্ছে যে ডিডাকশান টু বেনিভোলেন্ট ফান্ড অ্যাকাউন্ট ক্রেডিট, এরকম নিজ নিজ নামে আমরা ক্রেডিট করব। তারপর যেটা করতে হবে, তো ধরো আমি এখানে বললাম যে আমাদের টোটাল আর্নিংস হচ্ছে 1 লাখ টাকা বা টোটাল স্যালারি হচ্ছে 1 লাখ আর টোটাল ডিডাকশান হচ্ছে 20,000। তাহলে টোটাল স্যালারি থেকে যদি টোটাল ডিডাকশান মাইনাস করি তাহলেই তো নেট থাকবে, তাই না? তো মাস শেষে বা সপ্তাহ শেষে তো ওই নেট স্যালারি বা নেট ওয়েজেসের টাকাটাই তো স্টাফদেরকে দিয়ে দিতে হবে বা লেবারদেরকে দিতে হবে, এটার জন্য একটা ভাউচার লিখতে হবে। তো আমরা ভাউচার পেয়েবলকে ক্রেডিট করব 80,000 নেট স্যালারি বা নেট ওয়েজেসের টাকা। কথা কি বুঝতে পেরেছ? আমি আবার বলছি, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো যে ফার্স্ট জার্নালে আমরা স্যালারিস পেয়েবলকে যত টাকা দ্বারা ক্রেডিট করেছি, সেকেন্ড জার্নালে স্যালারিস পেয়েবলকে তত টাকা দ্বারা ডেবিট করব। ফর এক্সাম্পল 1 লাখ টাকা, এটা হচ্ছে টোটাল আর্নিংসের টাকা, ঠিক আছে? এরপরে যতগুলো ডিডাকশান অ্যাকাউন্টস থাকবে প্রত্যেকটাকে নিজ নিজ নামে ক্রেডিট করতে হবে। তো ধরি আমাদের টোটাল ডিডাকশান হচ্ছে 20,000, তাহলে 1 লাখ টাকা থেকে 20,000 লেস করলে যে অ্যামাউন্ট থাকবে 80,000 টাকা, এটাই তো নেট স্যালারি বা নেট ওয়েজেসের টাকা, এটাই তো স্টাফদেরকে দিয়ে দিতে হবে। তো এটার জন্য আমরা কী লিখবো? ভাউচার পেয়েবলকে ক্রেডিট করব এই নেট স্যালারির টাকা দ্বারা বা নেট ওয়েজেসের টাকা দ্বারা, ঠিক আছে? তাহলে ভাউচার পেয়েবল ক্রেডিট, ওকে। এবার আসো তিন নাম্বার জার্নালে যেটা করতে হবে যে পেমেন্ট অফ নেট স্যালারিজ। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানের স্টাফ বা লেবারদেরকে তাদের স্যালারি বা ওয়েজেস দিয়ে দিব। আমরা যদি তাদেরকে স্যালারি বা ওয়েজেস দিয়ে দেই, আমরা যদি পেইড করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের বিজনেসের লাইবিলিটি বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের স্টাফদেরকে অথবা প্রতিষ্ঠানের লেবারদেরকে যদি তাদের অনারেরিয়াম দিয়ে দেই, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের লাইবিলিটি কমবে। আর লাইবিলিটি কমলে লাইবিলিটিকে কী করতে হয়? ডেবিট করতে হয়। এজন্য আমরা এখানে লিখেছি যে ভাউচার পেয়েবল ডেবিট ক্যাশ অর ব্যাঙ্ক ক্রেডিট। আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখাটাই যুক্তিযুক্ত, ঠিক আছে? তাহলে যেটা করতে হবে যে ভাউচার পেয়েবলকে ডেবিট করব, এই যে এখানে ভাউচার পেয়েবলকে যত টাকা দ্বারা ক্রেডিট করেছি, এখন যেহেতু তাদেরকে স্যালারি দিয়ে দিচ্ছি, লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমলে লাইবিলিটিকে ডেবিট করতে হয়, তাই এই জন্য আমরা ভাউচার পেয়েবলকে ডেবিট করব। আর যেহেতু বিজনেসের ক্যাশ বা ব্যাংকের থেকে টাকা চলে যাচ্ছে, এজন্য ক্যাশ ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করব। এভাবেই আমাদের মেইন জার্নালগুলো শেষ হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলেছি যদি কিনা আমাদের সিস্টেমে যদি কিনা কী থাকে, যদি কিনা আমাদের সিস্টেমে যদি প্রভিডেন্ট ফান্ড থাকে, তাহলে প্রভিডেন্ট ফান্ডের জন্য ফাইনালি আরেকটা জার্নাল দিতে হবে, ফোর্থ জার্নাল, ঠিক আছে? দেখো ওকে, ট্রান্সফারিং দ্য প্রভিডেন্ট ফান্ড টু প্রভিডেন্ট ফান্ড পেয়েবল অ্যাকাউন্ট। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তো স্টাফদেরকে তো এখন দিচ্ছি না, এটা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা স্টাফদেরকে কখন দেব? অ্যাট দ্য রিটায়ারমেন্ট পিরিয়ড, তাই না? যখন কি না প্রতিষ্ঠানে যারা জব করতেছে তারা যে সময় রিটায়ারমেন্টে যাবে, ঠিক আছে, আফটার 30 ইয়ার্স 35 ইয়ার্স যখন তারা রিটায়ারমেন্টে যাবে, তখন এটা তাদেরকে দিতেই হবে। তাহলে এটা আমি যদি প্রতিষ্ঠানের কথায় হিসাব করি, তাহলে প্রতিষ্ঠানের জন্য কি এটা একটা লাইবিলিটি না, এই যে প্রত্যেক মাসে মাসে টাকা কেটে রাখতেছি, এটা তো ওদেরকে তো একটা সময় দিয়ে দিতে হবে। তাহলে আমি এখন এটা জমা রাখতেছি, এটা ওদের জন্যই জমা রাখতেছি, বাট এটা তো আর আমার হক না, এটা কাদের হক? যাদের টাকা কেটে রাখতেছি তাদের হক, তাই না? তো এটা তো ওদেরকে একটা সময় দিয়ে দিতে হবে। তো এটা আমার জন্য কি এটা লাইবিলিটি না? প্রত্যেক মাসে মাসে কি মানে আমি যদি প্রতিষ্ঠানের কথাই তো এখানে সব প্রতিষ্ঠানের হিসাব করতেছি, বিজনেসের হিসাব করতেছি এখানে, তো এটা বিজনেসের জন্য প্রত্যেক মাসে মাসে কিন্তু এই যে স্টাফদের বেসিক স্যালারি থেকে 10% করে টাকা যে কেটে রাখতেছি, এটা তো প্রত্যেক মাসে মাসে কি বিজনেসের লাইবিলিটি বাড়তেছে,
ওকে, এটার জন্যই আমরা যেটা করতেছি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ডেবিট, প্রভিডেন্ট ফান্ড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। কেন পেয়েবল? কারণ এই টাকাটা তো একটা সময় পে করতে হবে, তাদেরকে দিয়ে দিতে হবে। লাইবিলিটি ইনক্রিজ হচ্ছে, তাই না? লাইবিলিটি ইনক্রিজ হলে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। এজন্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ডেবিট আর প্রভিডেন্ট ফান্ড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? এই টাকাটা কোথা থেকে? ওই যে আমরা ডিডাকশনের সময় যেটা দেখাবো, মানে এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, দুইটা একসাথে অ্যাড করে পুরোটা টাকা এখানে দেখাতে হবে। এমপ্লয়ি এবং এমপ্লয়ারের কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড যেটা আমরা ডিডাকশনে দেখাচ্ছি একসাথে, ওই টোটাল টাকাটাই আমরা এখানে দেখাবো, ঠিক আছে? যে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ডেবিট, প্রভিডেন্ট ফান্ড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। এভাবে আমাদেরকে জার্নাল এন্ট্রিজগুলো করতে হবে, অলওয়েজ এই সেম ফর্ম্যাটে। তোমরা যদি বুঝে বুঝে যদি এভাবে করে ফেলো তাহলে তোমাদের আর ভুল হবে না। কথা বুঝতে পারলে? তো আমরা আজকে স্যালারি অ্যান্ড ওয়েজেস শিটে, কীভাবে আমরা স্যালারি অ্যান্ড ওয়েজেস শিটের মধ্যে আমরা কীভাবে টোটাল স্যালারি বের করব বা টোটাল ওয়েজেস বের করব, কীভাবে আমরা টোটাল ডিডাকশান বের করতে হবে, কীভাবে আমাদেরকে নেট স্যালারি বা নেট ওয়েজেস বের করতে হবে সেটা জানলাম, এবং কীভাবে আমাদের জার্নাল এন্ট্রিজ রেকর্ড করতে হয় জার্নাল বুকসে সেটা আমরা জানলাম। তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। তো তোমরা নেক্সট ক্লাস ভালো করে দেখবে অবশ্যই। আর এখন যেহেতু আমি আজকে তোমাদেরকে যা শিখালাম সেটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, ক্লাস কেমন লাগলো সেটাও জানাবে, আর কে কোন কলেজে পড়ো সেটাও আমাকে জানাবে, ঠিক আছে? তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা, সমগ্র বিশ্ববাসীর জন্যই শুভকামনা। এখন একটা মহামারী চলছে, আমরা সবাই সারা বিশ্ববাসীর জন্য দোয়া করব, নিজেরাও সেফে থাকব, সবাই বাসায় থাকো, স্টে হোম, ঠিক আছে? এবং সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।